إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مثل له ولا مثيل له ولا ذات له ولا كيفية له ولا مثل له ولا مثيل له ولا ذات له ولا كيفية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقدوتنا وقائدنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأبشروا بالجنة التي كنتم توعدون وعن ابن مسعود رضي الله تعالى عنه قال من أحب القرآن فليبشر وقال شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رنگ لایا ہے جہاں میں سید ابرار سے رنگ لایا ہے جہاں میں سید ابرار سے گلشن عالم اجالا گلبن اسرار سے بلغ العلا بکماله کشف الدجا جماله حسنت جميع خصاله صلوا عليه اطر اللهم قبره الكريم بعرف شزيم صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি ১২টি মাসের মধ্যে তৃতীয়তম যে মাসটি
যে মাসটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মাঝে যে মাসটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস, সেই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। এটাকে আরেকটা ভাষায় বলা হয়, এটার নাম আরেকটা হচ্ছে রবিউল নূর, রবিউল আউয়াল, আরেকটা ভাষা হচ্ছে রবিউল নূর। রবিউল আউয়াল বলা হয়, রবি বলা হয় হেমন্ত, হেমন্ত মাস যখন আসে তখন আপনার গাছের মধ্যে মরা ফুলের মধ্যে জীবন্ত ফুল কিন্তু ফিরে পায়। মরা গাছের মধ্যে, যে গাছের মধ্যে কখনোই ফুল আসে না, মাঝে মাঝে দেখা গেল হেমন্তর মধ্যে ওই গাছের মধ্যে কিছু ফুল আসে, এজন্য কি এটাকে বলা হয় রবি। আরব দেশে রবি বলতে বোঝানো হয় যে এই মাসটি যখন আসে আরবের হাওয়াটা এমনভাবে পরিবর্তন হয়, যেই পরিবর্তনের কারণে মানুষের শরীরের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে, আমলের মধ্যে পরিবর্তন আসে। এজন্য আল্লাহ তাআলার কাছেও সেই মাসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সেই মাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বিদায়, এটাকে নাম দেওয়া হয়েছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে, এত বড় একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে সরকারে দু জাহান সাইয়েদুনা মুহাম্মদ সাহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমার দয়াল নবীজি, কামলিওয়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই মাসে, এবং এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাস থেকেই আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে গিয়েছিলেন এই মাসে। এজন্য উভয় সার দিক দিয়েও এই মাসটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের যে বিষয়টি হচ্ছে, যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তিনি আসার আগে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যখন পাঠাবেন, পাঠানোর আগে প্রায় ষাটটা জিনিস কিছু আলামত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা তিনি আগেই ঘোষণা করে দিয়েছেন। প্রথম নম্বর জন্য যে আলামত হচ্ছে আল মিথাকু বিশাহাদাতাইন ফি আলামিল গায়ব, অদৃশ্য জগতে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডাকলেন, তাদের রূহ মুবারককে ডাকলেন, একে জিজ্ঞাসা করলেন যে আমি যদি এই নবীজি নবীকে পাঠাই তোমরা কি কখনো তার অমান্যচারণ করবে, অর্থাৎ তোমাদের পরবর্তী যারা আসবে, অর্থাৎ তোমাদের যে উম্মত যারা আসবে তারা তাতে তাকে মানতে হবে এবং তোমরা তাকে সহযোগিতা করবে। সূরা বাকারার মধ্যে আয়াতটি আসে আল মিথাকান নাবিয়িন লিমা আলামা আতাইতুকুম। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আস আল বিশারাতু বিনবুওয়াতি বাদআন মিন আহদিন নবী আহদি আদম আলাইহিস সালাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হিসাবে এই দুনিয়াতে আসবেন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ মা তা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনি নবী ছিলেন, অর্থাৎ নবুয়ত কখন আপনার উপরে ওয়াজিব ছিল। আল্লাহ নবী বললেন কুনতু আদামা বাইনাল মাই ওয়া তিন, আমি তখনই নবী ছিলাম যখন আল্লাহ তাআলা আদমকে মাটি এবং পানির দ্বারা সৃষ্টি করছিলেন, সুবহানাল্লাহ, তখন আমি কি ছিলাম, নবী ছিলাম। এটা ছিল সুসংবাদ। এই সুসংবাদটা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দিয়েছেন, জানো যে হে পৃথিবীর মানুষ, তোমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, আসার আগে ষাটটা জিনিস হবে, ষাটটা ঘটনা হবে। তার মধ্যে প্রথম ঘটনা হচ্ছে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা অঙ্গীকার করাবেন, তাকে সাহায্য করার জন্য, তার আমলের জন্য, তার কাজের জন্য, তার দাওয়াতি কাজের জন্য, তার উম্মতদের, তাদের উম্মতদেরকে দিয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করবে। এক নম্বর হচ্ছে অঙ্গীকার, নবীদের অঙ্গীকার। দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের তার সময়, তিনি যখন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বানালেন, বানানোর সময় যেই সুসংবাদটা আমার আল্লাহ তাআলা তিনি দিয়েছেন যে যার উসিলা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তার সুসংবাদ পর্যন্ত আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ছিল দুই নম্বর। তিন নম্বর হচ্ছে দোয়া ও ইব্রাহিমা বিবাসাতি খাতেমান নবিয়্যিন আলাইহিস সালাম,
অর্থাৎ তিন নম্বর হচ্ছে সাইয়দুনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের জাতির পিতা, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবী তুমি পাঠাইও, এমন একজন বান্দা সালেহ তুমি পাঠাইও, যেই যার কারণে এই পৃথিবী দুনিয়া যেন আলোকিত থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা সাইয়দুনা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, এবং আল্লাহ রাসূল নিজেও বলছেন যে আমি এই দুনিয়াতে আসার একমাত্র কারণ ছিল আমাদের আব্বাজান, আমাদের দাদা, আমাদের বড় আব্বা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি দোয়া করেছিলেন। গেল তিনটা। চার নম্বরটা হচ্ছে উম্মে ইসমাঈল ওয়া নবউ জামজাম। হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন পানির জন্য ছোটাছুটি করছিলেন ইসমাঈল আলাইহিসসালামের জন্য, আর সেই ইসমাঈল আলাইহিসসালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা বিরাট একটি পানির কুয়া, যে পানিটা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে শেষ করতে পারল না, এটার মধ্যে আয়োডিন আছে না কোনো ধরনের পদার্থ আছে, যে পদার্থ ব্যাকটেরিয়া আছে, যে এই পানি কেন পান করলে মানুষ পরিশুদ্ধিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এই জমজম পানির কুয়াটার কত, তার গভীরতা কতটুকু আদৌ পর্যন্ত কেউ বলতে পারে নাই। কোনো কোনো বিজ্ঞানীরা বলছে যে তারা তলদেশে গেছে, যায় তারা দেখছে বিসমিল্লাহির রহমানির রহিমের মিমের যে পিছনের যে অংশটা, সেই অংশ থেকে জমজমের কুয়া বের হচ্ছে। এটা আসলে কোনো ধরনের তত্ত্ব আমরা পাই নাই, এটা বিজ্ঞানীদের একটা মত। কিন্তু বিজ্ঞানীরা এটাও বলছে যে এই জমজমের পানি এমন পরিষ্কার যে, এবং জমজমের পানির মধ্যে কোনো ধরনের আপনার আয়োডিন, কোনো এমন আয়োডিন যে আয়োডিনটা আমরা খালি, যেমন লবণের যে আয়োডিনটা, সেই আয়োডিন নাই। এমন ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া আমাদের শরীরে সবসময় আঘাত করতে থাকে, আমরা হাত মুখ না ধুইলে সেই ব্যাকটেরিয়া আমাদেরকে আঘাত করতে পারে, সেই ব্যাকটেরিয়া পর্যন্ত নাই। এমন পদার্থও নাই যে পদার্থ দ্বারা, যেমন আমরা যে পানিগুলো খাই সেই পানির মধ্যে এক ধরনের পদার্থ থাকে, এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এক ধরনের আয়োডিন থাকে, সেগুলো পর্যন্ত এই জমজমের মধ্যে নাই। এটা একদম নিট অ্যান্ড ক্লিন একটা পিওর একটা পানি, যেই পানি একমাত্র এসেছে আল্লাহ তাআলার প্রদত্ত থেকে। সুবহানাল্লাহ। বলেন এটা হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন দুনিয়াতে, এই আসার পূর্ব একটা লক্ষণ ছিল এটা। পাঁচ নম্বর তো হচ্ছে সিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি তাওরাতে ওয়াল ইনজিল। ইনজিল এবং তাওরাতে, এটাকে তাওরাতকে বর্তমান নাম দিচ্ছে এরা ওল্ড টেস্টিমন্যাল নাকি যেন নাম দিছে, এটাকে আরবিতে তালমুদও বলা হয়। ইনজিল এবং তাওরাত, এই দুই কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অর্থাৎ আমাদের কোরআনে কারিমের মধ্যে অন্যান্য নবীদের নাম মাত্র সরাসরি এসেছে 25 বার, 25 জন নবীদের কথা এসেছে। এই অসংখ্য নবীদের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা কোথায় উল্লেখ করছেন? কোরআনের কারিমের মধ্যে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাওরাতে 72 বার উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। বলেন সেই হিংসায়, ওই যে একদিন করলাম, যে কত শুক্রবার, আগের শুক্রবারে বলছিলাম যে মুসা আলাইহিসসালামের সাথী সে হিংসায় মরে যাচ্ছিল। এই জন্য ইহুদি জাতির সবচেয়ে বড় কন্ট্রাডিকশন হচ্ছে আমাদের সাথে, যে ওরা বিরোধী করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের সাথে, যে ওরা মুসলমানদের এই 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 জিনিসগুলোতে তারা সবচেয়ে বেশি হিংসা করে, যে আল্লাহ এত কিছু এদেরকে কেন নিয়ামত দিল, আমাদেরকে কেন দিল না। অথচ এই বেশুক্রিয়া জাতি আল্লাহ তাআলা ওদেরকে যে জিনিস দান করেছে সেটা আমাদেরকে আল্লাহ তাআলা দেননি, শুধু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আল্লাহ তাআলা ওদেরকে মান্না সালোয়া দিছে, যে মান্না সালোয়া হলো একদম সরাসরি বেহেশত থেকে খানা খাইছে, মান্না সালোয়া খাওয়ার পরও হইতেছে যে এটা মিডিয়া ভালো লাগে নাই, এটা মন বেশি ভালো হয় নাই, আর একটু ভালো খানা দরকার ছিল। এদের এত বেশুক্রিয়ার মানুষ ছিল এরা, এই জাতিটা, এদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন 70,000 নবী, মতান্তরে 40,000 থেকে 70,000 নবী আল্লাহ তাআলা এদের জন্য পাঠাইছেন। এরা কত নবীদেরকে জীবন্ত পুড়ে ফেলাইছে, কতল করছে, হত্যা করছে, কিন্তু আমাদের জন্য আমরা কত বড় আমলওয়ালা, নসিবওয়ালা, আমরা যে ভালো নসিবওয়ালা, যে আমাদের জন্য একমাত্র একজন নবীকে পাঠানো হইল, তিনি হলেন সাইয়দুনা মুহাম্মদ সবাই বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী মাত্র পাঠাইছেন আমাদের জন্য, আর আমরাও সবাই অ্যাকসেপ্ট করে ফেলছি। এজন্য উম্মত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উম্মতে দাওয়া, আর একটা উম্মতে ইজাবা। উম্মতে দাওয়া বলা হয় ওই উম্মতকে যারা, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়ার পরে তারা দাওয়াতটাকে কবুল করেছে। দাওয়াত দেওয়ার পরে অনেকের মনে মর্জি, যাকে দাওয়াত দিবেন সে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। যিনি দাওয়াত কবুল করলেন এটাকে বলা হয় এজাবি। আর দাওয়াতে দাঈ যেটাকে বলা হয়, অর্থাৎ যারা দাওয়াত দেওয়া হয়,
কিন্তু তারা কি করে নাই, গ্রহণ করে নাই, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা যারা বিদুর্মী যারা, তাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় আমল দিয়া, আদর্শ দিয়া, আল্লাহর ওই কোরআন দিয়া, বিভিন্ন সাহাবাই কেরামের মাধ্যমে, তিনি নিজেও পর্যন্ত তার দান মুবারক শহীদ হওয়ার মাধ্যমেও তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা সেই দাওয়াত কবুল করে নাই। এ হচ্ছে উম্মত দুই ধরনের। আমরা আলহামদুলিল্লাহ সেই উম্মত, আমরা রসুলকে দেখি নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, যেই রসুলকে দেখার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকত, যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য সাহাবায়ে কেরাম এক নজর দেখার জন্য সবসময় ব্যাকুল থাকতেন। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সিদ্দিক আকবর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যার শান বেশি বর্ণনা করেছেন, সাইয়েদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেই, অর্থাৎ তার যদিও তিনি আগে আসছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার শানে প্রায় 39টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। কিন্তু সাইয়েদিনা আবু বকর দেখেন মর্যাদা কতটুকু, যেই ব্যক্তি প্রথম যার কাছে আল্লাহ রসুল বলছেন, ওগো আবু বকর আমি যে সত্য নবী এটা কি আপনি মানেন, তিনি তখনই সবচেয়ে প্রথমেই হযরত সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। সুবহানাল্লাহ, কথা বলতে দেরি সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বিনা দ্বিধায় বিনা সন্দেহে তিনি আমার নবীজির উপর ঈমান এনেছিলেন। সেই সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনটাকে আমার রসুলের প্রেমের জন্য, আমার রসুলের কদমে তিনি তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। তার প্রমাণ হচ্ছে মেয়রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, ওই সময় যখন আল্লাহ রসুল হিজরতের সময় পর্যন্ত আল্লাহ রসুলের ঘর পর্যন্ত সেইদিন আবু বকর পাহারা দিয়েছিলেন, সেইদিন ওমর জন্য আল্লাহ রসুল দোয়া করছেন, যে আল্লাহ দুইজনের জন্য আল্লাহ রসুল দোয়া করছেন। দেখেন যদি রসুলকে মহাব্বত করার কারণে ওমর হয়েছে অমর, আর সেই আবুল হেকাম আল্লাহ রসুলের সাথে বিরোধিতা করার কারণে সেই আবুল হেকাম হয়ে গেছে আবু জেহেল, এজন্য রসুলের শানে যারা বেয়াদবি করবে তাদের শাস্তি এখানে না হলেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এজন্য এই মিলাদুন্নবীর মাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসটা এত সুন্দর একটি মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নবী বলেন, হে নবী আপনি বলে দেন যে তোমরা যখন কোনো কিছু আল্লাহর নিয়ামত পাও, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দিন যখন তোমরা কোনো কিছু আল্লাহর ফজিলত আল্লাহর মর্যাদাতে তোমরা কোনো কিছু পাও, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নিয়ামত যদি পাও, ফালইয়াফরাহু, তোমরা কি করো, তোমরা যেন এটাকে আনন্দ চিত্তে গ্রহণ করো, আনন্দ চিত্তে গ্রহণ করতে বলা হয়েছে, ফালইয়াফরাহু। এটা এখানে এখানে বলা হয় নাই ফালইয়াসজুদু বলা হয় নাই, এটাকে বলা হয় নাই ফালইয়া আবুদু, ফালইয়াসজুদু। আল্লাহ বলেন নাই যে আমরা কি করি, আমরা যখন কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে পাই, খুশিতে কোনো কিছু যদি পাই, অবাঞ্ছিত যে অনেক সময় পাওয়ার কথা না সেটা পেয়ে ফেলছি, আমরা হয়তো কি করে দুইটার সেজদা দিই, হয়তো আমি আল্লাহর শুকর আদায় করি অথবা সদকা দিই। কিন্তু এখানে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন, সেজদার কথাও বলেন না, ইবাদতের কথাও বলেন না, বলছেন কি ফালইয়াফরাহু, তোমরা আনন্দ চিত্তে তোমরা খুশি হও, তোমরা আনন্দ ভোগ করো, মানে আমরা বেশি খুশি হওয়ার জন্য। তাই সাইয়েদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন, তিনি আসার আগে প্রায় 60টা ঘটনা হয়েছে, এই 60টা ঘটনার পরে আল্লাহ তাআলা যখন তিনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আনলেন, এর চেয়ে বড় ধরনের খুশি আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে বলেন? নবীজি হচ্ছে পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যিনি হচ্ছেন আফদালু বাদা খালকিল্লা, যে আল্লাহর খিলকিয়াতের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে যিনি হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম মহামানব, যেই মহামানবটি যদি না আসতেন তাইলে হয়তো আমি আজকে আপনাদের সামনে, আমরাও আজকে আপনারা একে পরস্পরের সাথে এখানে বসে কথাবার্তা বলতে পারতাম না। যিনি যদি আজকে প্রায় 1400 বছর যদি তিনি আগে যদি না আসতে, প্রায় 1500 বছর হয়ে গেল, এই 1500 বছর আগে যদি তিনি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতেন, আজকে তার উম্মত প্রায় পৃথিবীতে প্রায় আপনার 200 কোটির উপরে মুসলমান আছে। এই 200 কোটির মুসলমান যদি থাকা সত্ত্বেও আমরা সেই মুসলমানরা পরস্পরে নির্যাতিত নিষ্পেষিত, কারণ কি? একমাত্র কারণ হচ্ছে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা বিচ্ছিত হয়ে গেছি। কিছু মানুষ আছে যে এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মনে করে যে মিলাদ শব্দটা কি, অনেকে বুঝে যে এখানে এটা মনে হয় আহলে বেদাতের একটা কাজ, বেদাত, এ মিলাদ বললেই মিলাদ হয়ে গেলে এটা বেদাত হয়ে গেল, এটা বেদাতের একটা অংশ, আসলে না। দেখেন
মিলাদের জন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম প্রায় 100 উপরে কিতাব লিখেছে এবং সহি সনদ দ্বারা। এবং আমরা যখন আল-আজহারে পড়তাম, আল-আজহার ইউনিভার্সিটিতে 12 রবিউল অর্থাৎ প্রথম রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত একটা কিতাব আছে, ইমাম আপনার ইমাম হাফিজ ইরাকি রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক বড় মুহাদ্দিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত যত হাদিস, সহি হাদিস সবগুলো উনি কোট করে একটা কিতাব বানাইছেন, ওই আল মাউলুদুল হানি আল মাউরুদুস সানি, এই কিতাবের মধ্যে, এই কিতাবটা প্রথম রবিউল আউয়াল থেকে শুরু করে 12 রবিউল আউয়াল পর্যন্ত জামিউল আজহার অর্থাৎ আজহার মসজিদে এটা খতম করা হয়। এই খতমের শেষের দিন হচ্ছে 12 রবিউল আউয়াল দিন, ওই দিন একদম সব টেলিভিশন লাইভ কাস্ট করা হয়, ওখানে ওই দিন ওইটা খতম দেওয়া হয়। খতমের পরে সালাতু সালাম মিলাদ কিয়াম করে দোয়া করে সনদ দেওয়া হয়, মিষ্টি বিতরণ করা হয়। প্রথম রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত এই কিতাবে হাদিসের কিতাব দর্স দেওয়া হয়, শুধু তাবারুকান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকত নেওয়ার জন্য, আর আওদ অন্য কিছু না। বেদাত যদি পৃথিবীতে আমরা বেদাতের হিসাব করি, যে আমরা বেদাত হচ্ছে 90 একটা আবিষ্কার, কেউ কেউ বলেন যে বেদাত এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদটা এটা 600 শতাব্দীর পরে এসেছে, এটার অনেক দীর্ঘ আলোচনা আছে। আমি ইনশাল্লাহ সামনে আর আমরা তিনটা জুমা আছে ইনশাল্লাহ, এই জুমার এই মাসে সম্পূর্ণ এই আলোচনাগুলোই হবে, একদম ধারাবাহিকতা আলোচনাটা, যে কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদুন নবী কেন হবেন, কেন এটা আমাদের জন্য কী উপকারী, কতটুকু উপকারী। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিস্তারিত আলোচনা রয়েছে এবং কিছু কুসংস্কারও রয়েছে। কিছু মানুষ আছে যে এই মিলাদুন নবী আসলেই কিছু মানুষ কুসংস্কারে লিপ্ত হয়ে যায়, কিছু বাজে কাজে লিপ্ত হয়, আবার কিছু কিছু মানুষ আরব দেশে এখনও সেই মাসটি যখন আসে, আসার সাথে সাথে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা, এক মধ্য বয়সী ছোটো বয়সের বাচ্চারা চকলেট নিয়ে দাঁড়ায় থাকে আর সবাই বলে কি হালাওয়াতুন নবী, খোঁজ হালাওয়াতুন নবী, বলে এটা নবীর মিষ্টি খাও, আর বলে সাল্লা আলা সিদ্দান নবী, মানে এই মাসে আসলে মানে কি তারা একটা একটা চকলেট দেয় আর বলে কি এটা নবীর মিষ্টি, আর তোমরা কি দুরুদ শরীফ পড়ো, সাল্লা আলা সিদ্দান নবী, সাল্লা আলা সিদ্দান না মানে কি দুরুদ শরীফ পড়ো, এই দুরুদ শরীফ পড়ার জন্য আর এক নবীর মিষ্টি খাও, এটা নবীর মিষ্টি, এভাবে বলে আর দিতে থাকে। তাহলে এটা হচ্ছে এই আরব দেশের মধ্যে এখনও কি আছে, এই প্রচলনটা এখনও আছে আরব দেশের মধ্যে, এখনও প্রচলনটা আছে। অনেকে বলে যে আরব দেশে মিলাদুন নবী নাই, মিলাদ পড়ে না, কায় করা কিছুই করে না, আসলে এটা অনেকে জানে না, জানেই না। এমনকি স্বয়ং সৌদি আরবের মধ্যে ইমাম মালিকি আলাবি রহমতুল্লাহি আলাই, তার খানকা আছে, উনি মালিকি মাজহাবের একজন বড় ইমাম ছিলেন, ইমাম মালিকি আলাবি রহমতুল্লাহি আলাই, তার বাড়িতে পর্যন্ত তিনি 12 দিন ব্যাপী এই অনুষ্ঠান করতেন। আমাদের ভারত উপমহাদেশের হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাই, তারপর থেকে শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি আলাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি আলাই, দেওবন্দ বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন, কৌমি বলেন, সমস্ত বড় বড় আলেমদের, কৌমি বড় বড় আলেমদের মাতার তাজ, ওনারও পর্যন্ত ওনাদের বাড়িতে 12 দিন ব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান করেছেন, বিভিন্ন কায়দায় করেছেন। কারণ করার উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ খুশি জাহির করা আর মানুষের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ নিয়ে মানুষের কাছে আলোচনা করা, এরকম নাজায়েজের কিছু না। কিন্তু বেদাত নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব, বেদাতের অনেক কথা আছে। যদি আপনি বেদাত বলতে যান, সহি হাদিসে মুসলিম শরীফের একটা হাদিস আছে, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেক চোখ হচ্ছে জেনাকারী। এখন এখানে কুল্লু দ্বারা তো আপনাকে কুল্লু অর্থ হলো প্রত্যেক, যেমন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতই হচ্ছে পদভ্রষ্টতা, ও কুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক দলাল কি, প্রত্যেক পদভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের মধ্যে যাবে। তাহলে কুল্লু শব্দ যদি আপনি বলেন এখানে, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেক চোখেই যদি হতে জেনাকারী হয়, তাহলে নবীদের চোখ, নাউজুবিল্লাহ মিন জালিক, নবীদের চোখ কি জেনা, বলেন নবীরা কি জেনা করছেন, বলেন না, কথা বলেন না, নবীরা কি জেনা করছেন, এটা বিশ্বাস আসেনি, বিশ্বাস আছে, বিশ্বাস নাই, নবীরা জেনা কখনো করতে পারে না, তাদের নসলের মধ্যে কখনো জেনাকারী নাই, নবীরা সবসময় পবিত্র ছিলেন, তাদের বংশ পবিত্র ছিল, তাদের সদ্য গোষ্ঠী পর্যন্ত পবিত্র। এজন্য কুল্লু আইনিন জানিয়াতুন, যদি আপনি নবীদের ক্ষেত্রে ধরেন, কুল্লু শব্দটারও ধরেন, নবী বলেন, যদি আপনি যদি সাহাবাই কেরামকে ধরেন, নবীরা তো নিষ্পাপ, সাহাবাই কেরাম তো নিষ্পাপ বলা যাবে না, তবে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলেন সাহাবাই কেরাম। এজন্য যারা আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করছেন তাকে কি বলবেন, এই কুল্লু দ্বারা আপনি যদি সবাইকে ধরেন, এখানে নবী পর্যন্ত চলে আসবে, তার মানে বোঝা গেল কুল্লু হলো আকসার, আকসার ও বেদা আচিন দলা আলা, অধিকাংশ বেদারটা হচ্ছে দলা,
অধিকাংশ বেদাতটা হচ্ছে দলাল, অধিকাংশ নব্য আবিষ্কারটা হচ্ছে পদভ্রষ্টতা। এই জন্য বেদাতের অনেক আলোচনা আছে ইনশাল্লাহ, এটা আরেকদিন আমি এই টপিকের উপরে অনেক আলোচনা আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে। তো এই জন্য এই মাসটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এ দেখেন এই কিতাবটা হচ্ছে আমরা যখন থার্ড ইয়ারে পড়ি, এই বইটা হচ্ছে আপনার আল ফতহুর রায়েক মিন সিরাতি খাইরুল খালায়েক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুজুল আউয়াল। এটা আমরা দুই খণ্ডে পড়ছি, প্রথম থার্ড ইয়ারে পড়ছি, চতুর্থ ইয়ারে পড়ছি, দুটোই পড়ছি। এবং এইটাতে কোরআন এবং হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, সিরাত সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে, এবং তাও আবার প্রত্যেকটা কোটেশন করে দেওয়া আছে। এজন্য আমরা এই মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসটাতে আর যখন আসছে, আমরা সবচেয়ে বেশি যে কাজটা সবচেয়ে বেশি করব এই মিলাদের নবী মাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে বেশি সাক্ষাৎ করতে চান। এজন্য বেশি বেশি যেন আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নেকা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।